হাই ফ্রেন্ডস, টাইম লাইন স্টোরি আরও কিছু ব্লগের মধ্যে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ এসেছি রানহাটের নৌকারির জোহরা কালী বাড়ি মন্দিরে। আমি এখন সেই মন্দিরেই বসে আছি। রাস্তাতে কোনো ভিডিও করিনি, ভিডিও ক্লিপ নেই, তো ভেবেছি ডাইরেক্ট মন্দিরে গিয়ে ভিডিও করবো। তো মন্দিরেই বসে স্টার্ট করলাম ভিডিওটি। তো আজকের এই নৌকারির জোহরা কালী বাড়ি মন্দির সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো, এবং এর যে পিছনে একটি ইতিহাস আছে সেই ইতিহাসটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি বিনা স্ক্রিপ করে দেখতে থাকো, এবং তোমরা যারা ভিডিও দেখো তাদের মধ্যে বেশিরভাগ হয়তো সাবস্ক্রাইব করো না, তো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এটি হলো নৌকারি জোহরা কালী বাড়ি মন্দিরের মূল প্রবেশদ্বার, যেই প্রবেশদ্বারে লেখা আছে ওম শ্রী শ্রী মা জোহরা কালী মন্দির, স্থাপিত 1773 সন, প্রতিষ্ঠাতা শ্রী যুগলকিশোর নন্দী। এই প্রবেশদ্বারটি আমরা প্রবেশ করে বাঁদিকে যে দোকানটি দেখতে পারছি, এখানে পুজোর যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়, ধূপকাঠি, মোমবাতি এবং ঠাকুরের প্রসাদ, ফুল ইত্যাদি। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। এটি হলো এই মন্দিরের প্রাঙ্গণ। এখানে বসে থাকলে আপনার সময় যে কখন চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এত শান্ত এবং এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি খুব ভালো লাগে। আজ থেকে বহু শতাব্দী পূর্বেই মায়ের পুজো হয়ে আসছে, তো সেই পুজো সম্বন্ধেই তোমাদের এখন কিছু ইতিহাস জানাবো। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগের কথা, বাংলা রাজা লক্ষ্মণ সেন মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। চণ্ডী মূর্তি শিলাখণ্ডে তৈরি করে মন্দির নির্মাণ করে ভক্তি সহকারে পুজো করেন। কিছুদিন পরে লক্ষ্মণ সেনের সাথে হোসেন শাহর যুদ্ধ আরম্ভ হলে সেখানে লক্ষ্মণ শাহ পরাজিত হয়। হোসেন শাহ রাজা হন এবং গৌড় দখল করেন। মুসলমান হোসেন শাহ তাই মন্দির ভাঙিয়ে মসজিদ করবে বলে উদ্ধত হন। ভক্তরা এই কথা শুনতে পেলে 70 মন্দিরের মধ্যে মাকে পুঁতে রাখেন, গোল ঢিপির আকারে ঢাকেন। হোসেন শাহ ঢিপি খুঁজতে তার সৈন্যদের নিয়ে গেলে মা তখন ভীষণ রেগে এক বিকট দৃশ্য দেখায়। ভয়তে তার মলমূত্র ত্যাগ হয়। মায়ের মহিমা দেখে হোসেন শাহ বলিল, জহুরাত আছেন, মায়ের স্বচক্ষে দেখা গেল রূপ। সেই জহুরাত কথা হইতেই জহুরা কালীর নাম বিশ্ব মাঝে প্রচলিত হইল। আদি মালদার তীর্থধাম গোল বেদির পিছনে ত্রিমূর্তি তৈরি করিয়া রোজ পুজো করা হতো এই জোহরা মাকে। এবার আলোচনা করব রানাঘাটের যে নৌকারি জোহরা কালী বাড়ি মন্দির আছে সেই মন্দিরের প্রতিষ্ঠা সম্বন্ধে। রানাঘাটে মাঠের পাড়ার নিবাসী শ্রী শিবচরণ নন্দী বলে এক ভদ্রলোক ছিলেন। তার পুত্র যুগলকিশোর নন্দী মাকে স্বপ্নে পেল। অপূর্ব সুন্দর নারী মূর্তি ধরিয়া নিশিরাতে যুগলকে ডেকে বলে, আমায় পুজো দে। মাঝে মাঝে স্বপ্নযোগে যুগল দেখতে পান এই শ্রী জোহরা মায়ের মূর্তি। পুজো দেয় বলে মা পাগল হয়ে যায়। তখন যুগলকিশোর নন্দী জোহরা মাকে বলে, আমরা অতীব গরিব, তোমার পুজো দেবো কী করে? নিজেদের পেটের খাবার আমি চালাতে পারি না, কেমন করে পুজো দেবো তোমায়? এ অসম্ভব কথা। যুগলকিশোর নন্দীর কথা শুনে মায়ের মন খুব ব্যথা লাগে। দুঃখে মর্মাহত হয়ে জোহরা মাতা বলে যে, যুগল মাকে বলে, শোনো একটা কথা বলি, শুধু জল ফুলে পুজো নিলে আমি পুজো দিতে পারি। মা তাতেই সন্তুষ্ট হয় এবং বলল, তোর হাতেই পুজো নেবো, তুই যেভাবেই দিবি আমি সেভাবেই সন্তুষ্ট। ছেলে ও মায়ের মধ্যে দ্বন্দ্ব মিটে গেলে সবাই জয় মা জোহরা বলে উলুধ্বনি দিল, এবং এরপরে 1375 সালে কৌতূহলে মন্দির নির্মিত হয় এই নৌকারিতে। দীপান্বিতা কালী পুজোর দিন মায়ের উদ্বোধন হয়। সেই বছর থেকে প্রতি বছর কার্তিক মাসে এই শ্যামা পুজোর দিনই মায়ের অন্ন মহোৎসব হয়। মায়ের মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে একটি বিশাল কাঁঠাল গাছ। ভক্তরা ভক্তি ভরা মনে ইট বেঁধে দিয়ে যায় এই গাছে, এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে পুজো দিয়ে যেতে হয় নিজ নিজ হাতে। এই মন্দিরের মায়ের পুজো দিতে গেলে সকলেই নিজে হাতেই পুজো দিতে হয়, কোনো ব্রাহ্মণ নেই। মা প্রত্যেকের নিজের হাতে পুজো নেওয়াটাই পছন্দ করেন। এছাড়াও রয়েছে মন্দিরের পাশে বার বাবার মন্দির, প্রতি শনিবার এখানে পুজো হয়। এছাড়াও এই বার বাবার মন্দিরের পেছনে রয়েছে একটি শিব মন্দির।
রানাঘাটের এই জোহরাকালি মন্দিরটি তোমাদের এখন পুরো ঘুরে দেখালাম। এই মন্দিরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও এই মন্দিরের ইতিহাস জেনে তোমরা কি বুঝলে? এবং বিগত কিছুদিন ধরে আমার চ্যানেলে ভিউ আসছে না, তো সবাই ভিডিওগুলো বেশি করে শেয়ার করো এবং সাপোর্ট করো আমায়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।